This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. বৃদ্ধ বয়সে ঘর থেকে মাকে বের করে দেওয়ার ঘটনা আকছাড়ি এখন নজরে আসে। এইসব বৃদ্ধা মহিলাদের সম্মান এবং পাশে দাঁড়াতে ডিরেক্টর সুজাতা ভট্টাচার্যের উদ্যোগে ইচ্ছেটানা ক্রিয়েটিভ হাউসের তরফ থেকে নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। সোমবার ইন্টারন্যাশনাল ওল্ডার পার্সন ডে উপলক্ষে ইচ্ছেটানার উদ্যোগে রাসবিহারীর তপন থিয়েটারে আয়োজন করা হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। মূলত বৃদ্ধাদের সম্মান জানানোর জন্যই এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের মধ্যে রাখা হয় নাচ আবৃত্তি র্যাম্প ওয়াকের পর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক তিনকুড়ি দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন পাশাপাশি কুষ্ঠরোগে আক্রান্ত বাচ্চাদের বস্ত্র বিতরণও করা হয়। আজকে যে বৃদ্ধদেরকে নিয়ে যে অনুষ্ঠান করেছো, এর ব্যাপারে যে 24 আওয়ার্স এই দর্শককে কিছু বল। বৃদ্ধ নয়, বৃদ্ধাদের এনেছি আজকে। তো আজকে কিছুই নয়, আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ওল্ডার পার্সন ডে। ওকে, তো তার জন্য আজকে আমরা ভাবলাম চলো একটু তাদেরকে একটু রেসপেক্ট দিই, তাদেরকে একটা দিয়ে কিছু করাই, পার্টিসিপেট করাই, মানে কিছু পারফরমেন্স করাই। অ্যাকচুয়ালি আজকে ওনাদের ইচ্ছে ছিল, মানে ওনাদেরকে দিয়ে আমি ওয়ার্কশপও করিয়েছিলাম, ইচ্ছে ছিল র্যাম্প করাবো। তো কিন্তু দুজন তিনজন মহিলার প্রচণ্ড, মানে দিদিদের প্রচণ্ড পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ওরা পারলেন না। এনিওয়ে তখন আমি মনে করলাম ঠিক আছে, আমাদের ওর আরেকটু কম বয়সী দিদি, মানে মেয়েদের নিয়ে র্যাম্প ওয়ার্কটা করি। তো এটা হচ্ছে আজকে আমাদের প্রয়াস। সাথে আমাদের যেটা আজকে আছে, এই নাচের পর আমরা যেটা শুরু করব, কিছু দুস্থ বাচ্চাদের জামাকাপড় দেবো পুজোর আগে, সেটা আমরা নেক্সট স্টেপে শুরু করব এবং সেটা যাকে দিয়ে দেওয়াবো। এখন আমি রেখে নিচ্ছি তিনকুড়ি দত্তকে। তিনকুড়ি দা বলুন আপনি, আজকের যে অনুষ্ঠানটা মূলত যাদেরকে নিয়ে করছি ইচ্ছেডানা, একটা সামাজিক কাজের ব্যাপার এটার মধ্যে রয়েছে। তো আমরা বিশেষ করে যেসব জায়গায় এরকম টাইপের আমরা নিশ্চয়ই যাই এবং আমাদের চ্যানেলের মাধ্যমে এগুলো আমরা দেখাই মানুষকে, যার জন্য যে মানুষ যাতে এগিয়ে আসে এবং সামাজিক কাজে উদ্বৃত্ত হয়, এটাই আমাদের একটা প্রচেষ্টা। এবং সে কাজটা মানে ইচ্ছেডানা সুজাতা ভট্টাচার্য, যিনি এটা পরিচালনা করছেন, ওনার কাজটা সত্যি প্রশংসনীয়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা কাজের জন্য। একটা জিনিস জিজ্ঞেস করবো তিন করিদা, যে আজকাল যুগে এখন স্টিল ম্যান ওরিয়েন্টেড সোসাইটি যেটাকে আমরা বলি, সেখানে যে সুজাতা দি এগিয়ে এসে মানে একটা ফিমেল হয়ে মানে এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, দ্যাট টু ফর ওল্ড এজ, সেই ওল্ড এজে ভদ্র মহিলাও হতে পারে, পুরুষ মানুষও হতে পারে, সেটা কোনো মানে আলাদা নয়। কিন্তু ইনি আজকে মানে মাদেরকে নিয়ে যে করেছেন সেই বিষয়ে যদি জানতে চান। না দেখুন, মহিলারা যে পারেন এটা তো ভুল কথা, মহিলারা তো এখন প্রচুর এগিয়ে আসছেন। এবং খালি আপনারা যেটা দেখছেন যে বৃদ্ধাশ্রমের সেখানে বৃদ্ধারাও রয়েছে, বৃদ্ধরাও রয়েছে, তাদেরকে নিয়ে কাজ করছে, খালি উনি মহিলা বলে করতে পারবেন না এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, উনি অনেক কাজ করেন সমাজে, আজকে হয়তো ওনার এই কাজটা উনি করছেন। খুব ভালো লাগলো সুজাতা দি। সুজাতা দি, তোমার কাছে জানতে চাই, এই যে আজকে তিনকুড়িদা অনুষ্ঠানে এসেছে, অবশ্যই এটা মানে ফিমেল সেন্ট্রিক একটা বলতে পারি, বাট স্টিল তিনকুড়িদার সময় নিয়ে আসতে পারি, তোমার কেমন? আমার ভীষণ ভালো লাগছে। আমার কাছে কিন্তু ফিমেল বলে ছেলেরা আসবে না তাই না, বিকজ একটা মেয়ে ছেলে ছাড়া পরিপূর্ণ হয় না, ঠিক আছে, হাজব্যান্ড লাগে, মেয়ে ছেলে লাগে সবই। তো ন্যাচারালি তিনকুড়িদা তো আছে, সঙ্গে অশোকদা আছে, রাহুলদা আছে,
তিন করিদাকে এখন ছাড়বো না, আমাদের কিন্তু প্রোগ্রাম এখন অর্ধেক হয়ে আছে। আমরা দুস্থ কিছু মানুষদের জামা কাপড় দেবো, সেটা তিন করিদার হাত দিয়ে আমি দেওয়াবো। যে তিন করিদা হচ্ছে, তোমরা তোমরা জানো না কি না আমি জানি না, হয়তো জেনে থাকো, সেটা হচ্ছে তিন করিদার সমাজ সেবক একজন। মানে যেখানে উনি দেখবেন যে এই ধরনের কাজ হচ্ছে, ওয়ার্ক হচ্ছে, তিন করিদা এগিয়ে যাবে। আর সত্যি কথা বলছি, তিন করিদার সাথে আমার দু তিন বছরের রিলেশন। তিন চরিদা আমাকে ভীষণভাবে হেল্প করেছেন। আমি যখন যেভাবে চ্যানেলে বলেছি এই কাজটা আমি করতে চাই, উনি আমাকে হেল্প করেছেন নির্দ্বিধায়। আমি আগের দিন রাতে বলেছি আমি কালকে এসে কালকেই চাই, উনি পরদিনই আমায় করে দিয়েছেন। আই এম থ্যাঙ্কফুল তিন করিদা, আপনাকে থাকতেই হবে ওইটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তাহলে আমাদের তিন করিদা, আমাদের ইয়াং জেনারেশনের জন্য যদি কিছু তোমরা মেসেজ দিতে পারো, আমি অনুরোধ করবো দুজনেই যদি কিছু। না, ইয়ং জেনারেশনকে এগিয়ে আসতে হবে। ইয়ং জেনারেশন ছাড়া তো দেশ কোনোদিন ডেভেলপ হতে পারে না। তাই ইয়ং জেনারেশনকে এগিয়ে না এলে, এবং প্রত্যেকে সমাজে মহিলা পুরুষ বলে আলাদা কিছু থাকবে না, প্রত্যেকে এগিয়ে এলেই তবে কিন্তু ডেভেলপমেন্ট হবে। একদম ঠিক, ইয়াং জেনারেশনকে এটাই বলতে চাই। আজকে আমার মেয়েও নাচ করছে, মেয়ে পারফর্ম করছে, তো আমি মেয়েকে এটাই দেখাচ্ছি, দেখো আমি এই কাজটা করছি, তুমিও সব পরে করো। আর আমি একটা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা যে আমার মেয়ের 16 নভেম্বর জন্মদিন। প্রত্যেক 16 নভেম্বর মেয়েকে দিয়ে আমি স্ট্রিট চাইল্ডদের আমি মেয়েকে দিয়ে খাবার আর জামাকাপড় দেওয়াই, সেটা আমি মেয়েকে এখন থেকেই মানে শেখাচ্ছি। আমার মনে হয় ইয়াং জেনারেশন কিন্তু শিখবে না নিজে নিজে, তাদেরকে মা বাবাকে দায়িত্ব নিতে হবে শেখানোর জন্য। আমার মা যেমন আমাকে শিখিয়েছে যে তুমি তোমার 10 টাকা যদি ডেইলি ইনকাম হয়, তার থেকে 1 টাকা তুমি গরিবদের জন্য রাখো, তাদেরকে ডিস্ট্রিবিউট করো, আমিও মেয়েকে শেখাচ্ছি এভাবেই। তো এই রেশিওটা কম বেশি এটা আলাদা ব্যাপার, কিন্তু আমিও মেয়েকে শেখাচ্ছি যে তুমি পুজোর সময় 5টা জামা না নিয়ে 1টা জামা কম নিয়ে তুমি স্ট্রিট চাইল্ডকে দাও। তো এভাবেই আমি মেয়েকে শেখাচ্ছি। আমি বলবো এই জেনারেশনের আমার মা বাবা মানে আমাদের মতো মা বাবারা বাচ্চাদেরকে শেখাক, তাহলেই বাচ্চারা শিখবে। অ্যাকচুয়ালি আমাদের থেকেই ওরা শিখবে, তাই না? কোথাও না কোথাও আমরা হয়তো মরাল ভ্যালিউসটাকে হারিয়ে যাচ্ছি, বা মানে হয়তো হারাচ্ছি না, বাট বিজি স্কেডিউল এত হয়েছে কাজের প্রতি বা ক্যারিয়ারের প্রতি, সেখানে আমরা হয়তো মানে মা বাবাদেরকে একটু নেগলেক্ট করেও রাখি। বাট এই যে অনুষ্ঠান করেছো স্পেসিফিকলি, এই যে সম্মান মানে দেওয়া, একটা আবার একটা মনে করেছো। আমার যেটা মনে হয়, বৃদ্ধাশ্রম নিয়ে অনুষ্ঠান না করতে পারলে সবথেকে বেশি আমরা সুখী হব, অত্যন্ত যে এই টাইপের অনুষ্ঠান না করতে পারলে। আমরা চাই, মন থেকে চাই, কিন্তু সমাজ তো একটা রয়েছে, সেখানে কে কীভাবে থাকছে, কার ফ্যামিলি কীভাবে রাখছে, এটা খুবই দুঃখের ব্যাপার। আমরা চাই এটা না হোক, না হলে আমরা বেশি খুশি হবো।